এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ রাত পর্যন্ত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশের ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার দুপুরবেলা আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এই সংলগ্ন জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখব দেখুন চন্দননগর অর্থাৎ হুগলি সংলগ্ন জেলায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হাবড়া জেলায় বাকি সব জেলাতে কিন্তু মেঘলা গাছ পাশাপাশি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন এই বৃষ্টিটা বাড়ছে কিনা আমরা দেখে নেব হ্যাঁ এই বৃষ্টিটা কিন্তু পরবর্তীকালে দেখুন পূর্ব বর্ধমানের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ দেখুন আরামবাগ পুতুলপুর এবং বর্ধমান এবং পাশাপাশি সোনামুখী এখানে হালকা মাঝারি বৃষ্টি এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা পরবর্তীকালে দেখে নেব এই বৃষ্টিটা কিন্তু উপরের দিকে উঠছে নাকি এইখানে দেখুন এইখানে কিন্তু একটু বোলপুর সংলগ্ন এলাকায় কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে প্রবেশ করেছে অর্থাৎ উপরের দিকে এলাকায় কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সোনামুখী পুস্করা দুর্গাপুর বোলপুর কাটোয়া এবং কৃষ্ণনগর মেহেরপুর সংলগ্ন এলাকায় অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলডাঙ্গা সিউড়ি এবং রামপুরহাট এই সংক্রান্ত সংলগ্ন এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে নাকি দেখুন এই মুহূর্তে আমরা বিকেলবেলা যদি লক্ষ্য করি পুরো এই পোর্শনটায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন সোনামুখী গুসকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া আসানসোল এখানে দেখুন আরও বৃষ্টিটা বাড়ছে আস্তে আস্তে দেখুন দেখে নেব চিত্তরঞ্জন সিউড়ি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে অর্থাৎ দেখুন আমরা বৃষ্টি হতে পারে দুমকা রামপুরহাট এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন দেখুন জঙ্গিপুর এখানে হালকা মাঝারি এবং এখানে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দমকল এবং করিমপুরে সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারি দেখুন বঙ্গোপসাগর থেকে কিন্তু নিম্নচাপ খুব ভালোভাবেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় প্রবেশ করতে শুরু করেছে সন্ধ্যের দিকে দেখতে পারবেন দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন জেলায় যেমন দেখুন দুর্গাপুর এদিকে আসানসোল এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে শিউড়ি সংলগ্ন এলাকায় যেমন চিত্তরঞ্জন এদিকে দুমকা এই জায়গাটা কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সন্ধ্যের পর থেকে আজকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উপকূলবর্তী জেলায় বৃষ্টির সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টি কিছু বাড়ছে নাকি দেখুন যতই রাত করাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়ছে অর্থাৎ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকায় যেমন দেখুন এখানে এই যে কলকাতা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে দেখুন হলদিয়া এদিকে নামখানা পাশেনগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলায় কিন্তু যতই রাত হচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে এই পর্ষণে কিন্তু বাড়ছে পরবর্তীকালে আমরা দেখব বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন রাতের দিকে কিন্তু উপকূলবর্তী জেলায় কিন্তু নিম্নচাপ প্রবেশের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক বারুইপুর জয়নগর মাঝিলপুর এদিকে হলদিয়া এবং এদিকে নামখানা নামখানা পাশেরগঞ্জ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রাতের দিকে হতে পারে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা বাড়ছে ছে দেখুন বৃষ্টিটা কিন্তু যদি রাত হচ্ছে নিম্নচাপ প্রবেশের ফলে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে উপরবর্তী জেলায় বাড়ছে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা ভালোই বেড়েছে অর্থাৎ দেখুন আস্তে আস্তে এটা পূর্ব মেদিনীপুর দিকে প্রবেশ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে দেখুন হলদিয়া তমলুক বালিচক বেলদা এখানে দেখুন এই যে এই পর্যায়ে দেখুন দীঘা কাঁথি এবং এদিকে উড়িষ্যা সংলগ্ন জলেশ্বরে কিন্তু মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু আজ রাত থেকেই বাড়তে শুরু করেছে পরবর্তীকালে আমরা লক্ষ্য করবো দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং দিয়ে মধ্যরাতের দিকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করেছে যেমন দেখুন মধ্যরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ভোরের দিকে বৃষ্টি কিন্তু হতে পারে যেমন দেখুন এদিকে চন্দননগর আরামবাগ খর্দা হাবড়া এদিকে দেখুন পান্ডুয়া চাকদা বনগা, পূর্ব বর্ধমান ঘুসকরা শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর এই পর্শানটা কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে মধ্যরাত থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করার ফলে বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একটু পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি দেখুন হাওড়া চন্দননগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী হতে পারে আরও উপরের দিকে জেলা যেমন কৃষ্ণনগর কাটোয়া এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাট সিউড়ি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল এবং করিমপুর সংলগ্ন এলাকায় এবং জঙ্গিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময়ের সাথে সাথে থেকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দেখুন পূর্ব দিকে অগ্রসর হবে যা বলেছি দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এই যে দমকল করিমপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গায় রামপুরহাট জঙ্গিপুর এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং নিচের দিকে আমরা দেখতে পাবো কিন্তু বৃষ্টি কিন্তু দেখুন আমাদের এদিকে হুগলি এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাও রয়েছে সকাল সকাল বৃষ্টি হতে পারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কাটোয়া গুসখরা বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর এদিকে দেখুন আরও দেখতে পাবো এদিকে পান্ডুয়া চাকদা বনগা চন্দ্রনগর হাবড়া এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে দেখুন এদিকে কলকাতা সংলগ্ন এবং দক্ষিণ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ পাশাপাশি কোনো কোনো জায়গায় হালকা জায়গায় মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে কিন্তু দেখুন উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন জয়নগর মাঝিলপুর হলদিয়া দীঘা কাঁথি বেলদা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখা করব উপর দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি অগ্রসর হয়েছে যেমন দেখুন আমরা লক্ষ্য করে দেখব দেখুন খড়গপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঝাড়গ্রামে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এই অংশটাই কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের দিকে পাশাপাশি দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে এদিকে দেখুন এখনও কিন্তু আরামবাগ সংলগ্ন এলাকায় দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এদিকে দেখুন খাতড়া বলরামপুর পুরুলিয়া হুড়া এদিকে বিষ্ণুপুর এখানে হালকা মাঝারি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বৃহস্পতিবার দুপুরের দিকে অর্থাৎ খাতড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি হবে পাশাপাশি রঘুনাথপুরেও কিন্তু মাঝার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা দিকে দেখুন উপরবর্তী জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমছে এবং বৃষ্টির পরিমাণটা হতে পারে দেখুন ওইদিকে পূর্ব দিকের এবং পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখুন এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে কাটোয়া বেলডাঙ্গা সিউড়ি বোলপুর গুসকরা দুর্গাপুর এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর এই অংশটায় কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে বাকি সব জায়গাতেই মোটামুটি মেঘলা আকাশ এবং হাওয়া থাকবে কিন্তু আকাশ থাকবে উপরবর্তী জেলাগুলিতে কিন্তু হাওয়ার পরিমাণ বাড়বে ঘন্টায় কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাবো দেখুন এদিকে দেখুন উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালবেলা দেখুন কলকাতা চন্দননগর পূর্ব বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এবং বাঁকুড়া এই অংশটায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জায়গাতেই মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্শনটায় শুধু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলের দিকে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হলেও দেখুন এদিকে উপরের দিকে এলাকাগুলিতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চন্দননগর খড়দা হাবড়া চাকদা পান্ডুয়া এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে একটু বেশি হবে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ঘুসখরা বর্ধমান এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া বেলডাঙ্গা এদিকে দেখুন বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট সিউড়ি এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি দেখুন জঙ্গিপুর আমরা দুমকা এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ